নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য খুশির খবর নভেম্বর মাসে টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চললো এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের কারণ একটি সাধারণ ঘরের মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক টাকা খুবই প্রয়োজনীয় তাই নভেম্বর মাস শেষ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন নভেম্বর মাসে আর টাকা দেওয়া হবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও বন্ধুরা আপনার সবাই অ্যাকাউন্টে টাকা পাবেন আর বন্ধুরা এই নভেম্বর মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা নভেম্বর মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা নভেম্বর মাসে টাকা দেওয়ার নতুন আপডেট নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে নভেম্বর মাসে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন তবে এখনও অনেক মহিলা টাকা পায়নি তাই সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নভেম্বর মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই নভেম্বর মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে বর্তমানে দেখা গিয়েছে এখনও অনেক মহিলাই নভেম্বর মাসের টাকা পেতে বাকি রয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা নভেম্বর মাসে সারা রাজ্যে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে কারণ এবার নতুন পুরাতন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হচ্ছে তাই একটু সময় লাগছে কারণ গত দুয়ারে সপ্তাহ ক্যাম্পে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে এবার নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়া হচ্ছে নবান্নের তরফে জানানো হয়েছে আগামী সতেরো তারিখ থেকে আবার সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কিছুদিন আগে রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তারাও এই নভেম্বর মাসে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তাই বন্ধুরা একটু দেরি করে সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে এই নভেম্বর মাসে তবে বন্ধুরা আপনারা যারা এখনও টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী সতেরো তারিখ থেকে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই নভেম্বর মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত অক্টোবর মাসে টাকা দেওয়া হয়নি তাদের এই নভেম্বর মাসে এক হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা সতেরোই নভেম্বর থেকে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তাই আগামী কয়েকদিনের মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের বিগত অক্টোবর মাসের টাকা এই নভেম্বর মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন